কেমন আছো? আমি একটা শুরু করছি, একটা ওই শুরুটা শুরু করছি তো। কেমন আছো? আমি ভালো আছি। গুড মর্নিং। তারপর আর কি কি আজকে আমি শুরু করছি ভিডিওটা। শুভ সকাল বন্ধুরা। শুভ সকাল বন্ধুরা। বাজে সকাল 10:10 বাজে। তো আজকে আমি এখন থেকেই ব্লগটা শুরু করছি। আজকে 28শে ডিসেম্বর, বুধবার। না তুমি বলো না। তো আমি আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আমি ব্লগটা রিস্টার্ট করছি। খুব দুষ্টু। তো আশা করছি বন্ধুরা পুরো ব্লগটা আপনাদের ভালো লাগবে, তো দেখতে থাকো। দেখো তরকারিটা নামানোর পরে একদম ছোটো ছোটো আলু আর সয়াবিন দিয়ে একদম মশলা দিয়ে করেছি, হাতে বাটা মশলায় রান্না। খেতেও কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা। দেখো আজকে আমাদের গ্রামের ওয়েদারটা কি ঠান্ডা পড়েছে, প্রচণ্ড কুয়াশা। তো আজকে আমাদের গ্রামের ওয়েদারটা দেখালাম তোমাদের। দেখো আমাদের গরু বাচ্চা দিয়েছে, মেয়ে বাচ্চা, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, মানে দেখালাম তোমাদেরকে। এই দেখো আমাদের গরুর বাচ্চা। দেখো বাচ্চাটা কতটা কিউট হয়েছে। দাঁড়া বাবা, পড়ে যাবি, পড়ে যাবি, পড়ে যাবি বাবা, পড়ে যাবি। চলো বাবা, এবার চলো বাবা, বাড়ি চলো। পড়ে যাবি বাবা, পড়ে যাবি, দাঁড়া পড়ে যাবা। এখন সন্ধেবেলা জলখাবার আমি বানাবো। তো এখন আমি আজকে বানাবো চাউমিন, মানে ভেজিটেবল চাউমিন। তো দেখো এর জন্য আমি কেটে নিয়েছি পেঁয়াজকলি, মটরশুঁটি, গাজর, পেঁয়াজ, ধনে পাতা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি চাউমিনটাকে সেদ্ধ করে ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি। এটা একদম চাউমিনটাকে গরম জলের মধ্যে ফুটিয়ে তারপর সেটাকে নামিয়ে নিয়ে, মানে ছেঁকে নিয়ে একদম ঠান্ডা জল দিয়ে দুবার করে ধুয়ে নিলেই দেখবে একদম ঝরঝরে চাউমিন হয়ে যাবে। এ দেখো একদম ঝরঝরে হয়ে গেছে, একদম একদম লেগে থাকবে না গায়ে গায়ে। তো চলো বানিয়ে নিই। আমাদের গরম গরম চাউমিন, একদম ভেজিটেবল চাউমিন রেডি, একদম এখন গরম গরম খেয়ে নেব। তো চারজনে বেয়ে নিয়েছি, বাবা মা আর আমার মেয়ে, চারজনে বাড়া হয়ে গেছে। তো এখন খেয়ে নেব। Bye-bye.